দিকে দিকে গড়ে উঠছে বেকার আন্দোলন বেকার সমস্যা সমাধান করার যে সংকল্প নিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তার বাস্তবরূপ দিতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে সরকার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী মশায় নিয়ন্ত্রিত ঘর থেকে সাংবাদিক সম্মেলন করে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত হয়েছে বলে ধারাবাহিকভাবে ঘোষণা দিয়ে চলেছেন কিন্তু বাস্তবে কতটা শূন্য পদ পূরণ হচ্ছে তা নিয়ে সংশয় সৃষ্টি রয়েছে বেকার মহলে বৃহস্পতিবার আবারও এমপিডাব্লিউ শূন্য পূরণের দাবিতে স্বাস্থ্য দফতর ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা কিন্তু গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর অপরিহার্য অঙ্গ হচ্ছে এমপিডব্লিউ গ্রামীণ এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং মা ও শিশুর খেয়াল রাখার দায়িত্ব প্রতিপালন করেন তারা অথচ শূন্য পদে থাকার পরেও স্বাস্থ্য দপ্তর থেকে এখনও সেই শূন্য পদে এ এবং এমপি এবং নিয়োগের কোনো বিজ্ঞপ্তি জারি করছে না দু সালের এপ্রিল মাসে শেষবার এমপি ডাব্লিউ নিয়োগ করা হয়েছিল এরপর থেকে এমপি ডাব্লিউ নিয়োগ বন্ধ সেই সময় সাতশো পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলেও পরবর্তী সময় তা বাতিল করে দেওয়া হয় নতুনভাবে এএনএম এবং এমপিডাব্লিউ নিয়োগ করা হবে বলে আশা ছিল তাদের এই নিয়ে বেশ কয়েক দফায় অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে সাতশোর ওপর শূন্য পদে থাকলেও তা পূরণের অনুমোদন নিচ্ছে না অর্থ দপ্তর স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বলা হচ্ছে বেকারদের সেই অনুযায়ী স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার জন্য অনুমতি চায় অল ত্রিপুরা আনএমপ্লয়েড এএনএম এমপিডব্লিউ কিন্তু এখনও পর্যন্ত কোনো সদত্তর পায়নি তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার গোর্খা অবস্থিত স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা পরে এক প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন প্রদান করে দু থেকে দুহাজার সাল পর্যন্ত নিয়োগ করা হয় তারপর করোনা পরিস্থিতিতে মাত্র একশো জনকে ছ মাসের জন্য কন্ট্রাকচুয়াল ভাবে নিয়োগ করেছিল দফতর তারপর তাদের এক বছর পর চাকরি থেকে বের করে দেওয়া হয় এরপর এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় বলে জানান তারা বেকার প্রত্যেক বছর এনএম কমপ্লিট করে কোর্স করে কমপ্লিট করে বেকার আজকে আপাতত আমরা এক হাজারের উপরে বেকার এমপিডাব্লিউ এনএম এমপি কোর্স কমপ্লিট করা বেকার আছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য দপ্তরের যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এবং প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো আছে এগুলা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা অপরিহার্য অঙ্গ এই অঙ্গের মেইন ই হচ্ছে এমপি ডাব্লিউ যারা রাজ্যের যে গ্রামীণ হসপিটালগুলির গ্রামীণ হাসপাতালগুলির যে পরিষেবা দেওয়া হয় মা শিশুরার যে স্বাস্থ্যের দিকটা যে খেয়াল করে সেটা হচ্ছে এমপিডব্লিউ সে সেটার মেইন ইয়েটাই হচ্ছে এমপি ডাব্লিউদের কাজ তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দীর্ঘদিন ধরে শূন্য পদ থাকা সত্ত্বেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনও এএনএম এমপি ডাব্লিউ নিয়োগ করার জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি আজকে পাঁচ ছয় বছর ধরে এএনএম এমপি ডাব্লিউ নিয়োগ নেই রাজ্যের দু সালে লাস্ট এমপিডব্লিউ নিয়োগ হয়েছিল দুই সালের এপ্রিল মাসে দু হাজার সালে লাস্টের দিকে একটা ইন্টারভিউ মানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সাতশো একানব্বইটা পোস্টের জন্য যেটা পরবর্তী সময় রাজ্য সরকার বাতিল করেছে এবং আমরা আশাবাদী ছিলাম রাজ্য সরকারের প্রতি যাতে নতুনভাবে নতুন প্রসেসিংয়ের মাধ্যমে এমপিডাব্লিউ এ নিয়োগ করা হয় তো আজকে পর্যন্ত এনএম এমপিডাব্লিউ নিয়োগ নেই তাই আমরা বারবার ডাইরেক্টর ম্যাডামের সাথে কথা বলছি ডাইরেক্টর ম্যাডাম বলছেন যে শূন্য পদ আছে প্রচুর শূন্যপদ আছে সাতশোর উপরে শূন্য আছে অর্থ দপ্তরে ফাইল পাঠাচ্ছেন ফাইল ব্যাক হয়ে আসছে অর্থ দপ্তর থেকে অনুমোদন দিচ্ছেন না বর্তমানে এক হাজারের ওপর বেকার এএনএম এমপিডাব্লিউ রয়েছে সেগুলো অবিলম্বে পূরণ করার দাবি জানান তারা শ্যামদন টিভি